आमादेर लिभार आमादेर देहेर एकटी गुरुत्वपूर्ण एवं अन्यतम बड़ अंग जा एकटी फैक्ट्री बा कारखानार न्याय काज करे। लिभारेर काज हलो आमादेर शरीरे गृहीत समस्त खाबारगुलोके प्रसेस करा, अर्थात खाबार के ठीकमतो प्रसेस करे तार पुष्टिगुलो देहेर विभिन्न अंशे पाठिये देहेर बृद्धि, क्षयपूरण एवं सचलतार जन्य बजाय राखे। এবং বাকি খাবারগুলো লিভারে স্টোর থাকে গুদাম ঘরের মতো। এবং আগত কিছু ওষুধ শরীরের বিভিন্ন স্থানে পৌঁছে দেয় এবং ক্ষতস্থানে যে ক্ষয় পূরণ করে থাকে। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় লিভার আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই লিভারকে সচল রাখতে হলে আমাদেরকে কিছু নিয়ম কানুন অবশ্যই মেনে চলতে হবে এবং লিভারের প্রতি যত্নশীল হতে হবে। তার মধ্যে প্রথমেই আসুন খাদ্যাভ্যাস। যদি খাদ্যাভ্যাসটি সঠিক রাখি, আমরা যদি বাজে খাবারগুলো বর্জন করতে পারি, যেমন বাজে তেল, অধিক শর্করাযুক্ত খাবার, ভেজালযুক্ত খাবার, খাবারে প্রিজারভেটিভ, আর্টিফিশিয়াল বা কৃত্রিম সুগন্ধি, মিষ্টিকারক অথবা প্রিজারভেটিভ যেগুলি দেওয়া হয় সেগুলো যদি আমরা বর্জন করতে পারি, সেক্ষেত্রে আমাদের লিভারটিকে আমরা ভালো রাখতে পারি। আর যেটি হলো আমাদের শরীরের ওজনাধিক্য অর্থাৎ স্থূলাকৃতি নিয়ন্ত্রণে রাখতে হবে। শরীরের যথাযথ ওজনটি বজায় রাখতে হবে। কোনোভাবেই শরীরে মেদ জমতে দেওয়া যাবে না। পর্যাপ্ত ঘুমাতে হবে, নিয়ম করে প্রতিদিন 1 ঘন্টা সারা জীবন ব্যায়াম করে যেতে হবে এবং হাসি খুশি উৎফুল্ল জীবনযাপন করতে হবে। এগুলো যদি আমরা করতে পারি তাহলে আমরা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের সাথে যে ফ্যাটি লিভারের সমস্যাটি হয় সেই ফ্যাটি লিভার থেকে আমরা মুক্ত থাকতে পারবো। আর কিছু বিষয় রয়েছে যেগুলো হলো আমরা বাজে খাবার, বিশেষ করে স্ট্রিট ফুড যেগুলো রয়েছে, রাস্তার পাশে যে চটকদার বিজ্ঞাপন থেকে আকৃষ্ট হয়ে যে খাবারগুলো পাওয়া যায়, বিশেষ করে পোলাও, বিরিয়ানি এবং কি কাবাব, পরোটা, এই খাবারগুলো আমরা যদি বর্জন করতে পারি সেক্ষেত্রে আমরা আমাদের লিভারটিকে সুস্থ রাখতে পারবো। আর আমরা সৌন্দর্য সচেতনতা পূর্ণ হয়ে আমরা যে আমাদের মা বোনেরা যে বিউটি পার্লার বা আমরা যে সেলুনে যাতায়াত করি চুল কাটার জন্য, সেখানে যে আমরা সতর্ক থাকব যাতে জীবাণুমুক্ত যন্ত্রপাতি ব্যবহার করা হয়, বিশেষ করে নাক পোড়ানো, কান পোড়ানো অথবা টাট্টু বা উল্কি আঁকার কাজে ব্যবহৃত যন্ত্রপাতিগুলো। এবং আমরা যে চুল কাটতে যাই বা শেভ করতে যাই সেখানে যে ছুরি, কাঁচি বা যে খুর বা ব্লেড রয়েছে সেগুলো যেন অবশ্যই জীবাণুমুক্ত থাকে। এবং আমরা ডেন্টাল চেম্বারে যে দাঁতের স্কেলিং বা কাজ করার জন্য যে যন্ত্রপাতিগুলি ব্যবহার করি সেগুলো যেন জীবাণুমুক্ত থাকে। এবং সার্জিক্যাল কাজ করার জন্য, বিশেষ করে সার্জারি বা অপারেশনের জন্য অথবা ছোটোখাটো কাটা ছেঁড়ার জন্য যে সুই সুতোগুলো ব্যবহার করা হয় সেগুলি যেন জীবাণুমুক্ত থাকে। রক্ত পরিসঞ্চালনে অবশ্যই জীবাণুমুক্ত রক্ত, অবশ্যই রক্ত পরিসঞ্চালনের পূর্বে টেস্ট করে নিতে হবে সেগুলো জীবাণুমুক্ত কিনা। তো এই বিষয়গুলো অবশ্যই আমরা খেয়াল রাখবো, সেক্ষেত্রে আমাদের লিভারটি ভালো থাকবে, আমরা ফ্যাটি লিভার থেকে মুক্ত থাকবো। আমরা ভাইরাল হেপাটাইটিস, হেপাটাইটিস এ, হেপাটাইটিস ই যেগুলো খাদ্য পানিবাহিত, এবং আমরা বিশুদ্ধ পানি গ্রহণ করব। আমরা বাইরে গেলে যথাযথ পানি পান করব না, অবশ্যই সাথে করে ফুটানো পানি নিয়ে যাব অথবা মিনারেল ওয়াটার অথবা বোতলজাত যেই নিরাপদ পানিগুলো পাওয়া যায় সেগুলি খেতে সচেষ্ট থাকব। সেক্ষেত্রে খাদ্য ও পানীয়বাহিত যে হেপাটাইটিস এ এবং ই ভাইরাস থেকে মুক্ত থাকব। এবং আমরা রক্ত পরিসঞ্চালনে এবং রক্তবাহিত হেপাটাইটিস বি, সি যাতে না হতে পারে সেজন্য আমরা জীবাণুমুক্ত যন্ত্রপাতি ব্যবহার করব। সার্জারিতে জীবাণুমুক্ত যন্ত্রপাতি ব্যবহারে সচেষ্ট থাকব এবং আমরা অরক্ষিত যৌন মিলনে বিরত থাকব। আমরা ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলব এবং সর্বোচ্চ নৈতিক মানদণ্ড সম্পন্ন জীবনযাপন করব। তাহলে আমরা অবশ্যই হেপাটাইটিস বি সি ভাইরাস থেকে মুক্ত থাকব। আর যেটি করব সেটি হচ্ছে আমরা হেপাটাইটিস বি এর বিরুদ্ধে যে টিকাটি পাওয়া যায় আমরা সবাই পরীক্ষা করে টিকাটি গ্রহণ করব, তাতে আমরা সুস্থ থাকব। এমনকি গর্ভবতী মায়ের যদি হেপাটাইটিস বি ভাইরাস ধরা পড়ে সেক্ষেত্রে সন্তান জন্মদানের দিনেক্ষণেই সন্তানকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই টিকা দিয়ে দিব, সেক্ষেত্রে শিশুটি ভালো থাকবে, সুস্থ থাকবে। এই সব কিছু নিয়মকানুন মেনে এবং আমাদের লিভারকে যত্ন করে আমরা আমাদের লিভারকে ভালো রাখতে পারবো, আমরা সুস্থ থাকবো, নিরোগ থাকবো এবং দীর্ঘায়ু লাভ করবো।